সেই গুরু এক মহাতত্ব হয়ে এজন ব্যক্তি নহয়, গুরু মহাতত্ব হয়ে গেলে এই মহাতত্ব ব্যাখ্যা করা বড় টান, হয়নে নহয়? এটা আমার বহুতে প্রভুরও হেৰিবিলাক বাণীবিলাক ব্যাখ্যা করা হয়েছে বহুতে, সেটি নহয় না, প্রভুর বাণী ব্যাখ্যা করব নালাগে, প্রভুর যিকোনো বস্তু এটা প্রভুই লেখছি যে মই নিরাকার ব্রহ্ম জগতর হরি গুরু হইয়া হাকার রূপে থাকো স্বপ্ন করি গুরু রূপ ধরি মই শিষ্যক উদ্ধার শিষ্য রূপ হইয়া মই গুরু সেবা করো, এটা ভকতে ব্যাখ্যা করব নালাগে, কারণ গোটে কথা তেও হয়নে নহয়, সাকারও তেও নিরাকারও তেও ভকত তেওই হয়নে নহয়, গোটে কথা বলিয়ে সব আপনার কিছু প্রভুই সব রূপ ভাবা পারে না, ভকত রূপ প্রভু সব রূপ, আপনার মই এটা কথা কিছু বারে বারে প্রত্যেকজন ভকত কিছু যান ভাগবতী আছে আমার যান হেরি আছে, যাতে কোনোদিনে যাতে দশজন মানুষ বহি যাতে বেয়া কথা নকয়, তার যাতে অকল ঈশ্বরের গুণানুকীর্তনে করে সাধু অঙ্গ কেউ থাকে মানুষ সাধু অঙ্গ কৃষ্ণগুণ ঈশ্বরের কথা বলে আনন্দ লাগে না বেলেগ কথা বলে আনন্দ লাগে, হ্যাঁ কৃষ্ণগুণ ঈশ্বরের কথা বলে আনন্দ লাগে না বেলেগ কথা বলে আনন্দ লাগে, হ্যাঁ আর গুরুর কথা কব তুমি গুরু গুরু ভাগ্যে কোয়া ভকতের কথা ভকত কোবা লাগবো ভকতের কথা কোবা লাগবো ভকত বন্ধ না প্রভু পরিপরিহা কছিল নাই, হ্যাঁ কছিল নাই প্রভু ভকতে এই গুরু মত ভকতে জীবন কছিল না ভক্তর চরণে সদায় নিমজক মন প্রভু এনেকে দিছিল না, হ্যাঁ তেনে হলি কি ডাঙর কথা প্রভুই আপনার সেবা করে দিছি, হ্যাঁ ভক্তর চরণে সদায় নিমজক মন তেনে হলি কি ডাঙর ভকত গতি আমার ভকতে প্রত্যেকজন ভকতক কৈছো আমার ভাগবতে আই সকলেও কৈছো মুখেদি কথা কতে সাবধান, কারণ ক্ষতি হব পারে এটা কথা কল বলে ক্ষতি হবে জগৎ পবিত্র হয়ে জগৎ কি হয় ধ্বংস হয়ে বায়ুমন্ডল গতি মিলি যায় না না ধরি এটা কথা কল বলে বায়ুমন্ডল মিলি যায় না না ধরি যাই যায় দেখি কি হয় তাদের বিস্ময় হয়ে হইলে নয় বলে ভাল কথা বলে কারণে ধুনিয়াকে লই যাব বায়ুমন্ডলে ভাল বেয়া গতিকে ভালটো সদায় কব লাগে আর প্রত্যেক ভাল দুপথে দিব লাগে যান আছে ভগত আছে আমার ভাগবতর কথা কব প্রভুর কথা কব গীতা তো প্রভু তো গীতা মন্থনে করে দিছি গীতা ভাগবত হয় না প্রভু তো লিখি দিছি প্রভুর কথাবিলাক প্রত্যেকটা কথা পড়িব লাগে প্রভু এটা নীতি নির্দেশনা সেইখানি পড়িব লাগে